আসসালামু আলাইকুম, এমটিকে রুমস রুবেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা একটি G100S একটি ফোনের শর্ট সলিউশন দেব ইনশাল্লাহ। যারা এই এই মোবাইল সার্ভিসিংয়ের লাইনে নতুন তাদের জন্য কাজটি একদম সহজ হবে নতুনদের জন্য। তো আমরা এই পাশে একটি ক্যাপাসিটার ছিল, এই ক্যাপাসিটারটি শর্ট ছিল, শর্টের কারণে ফুল সেটটি শর্ট ছিল। তো আমাদের একটি নিজস্ব তৈরি একটি ডিপিএস আছে, ওই ডিপিএসটি দিয়ে আমরা চেক করছি। চেক করাতে আমাদের এই এই পাওয়ার আইসিটা, তারপরে এনএকটি আইসি আছে, এই আইসিটা দুটো আইসি হিট হয়ে গেছে। তো আমরা দেখতে পাইলাম যে এই ক্যাপাসিটারটি অতিরিক্ত গরম হয়ে যেত। তো আমরা এই ক্যাপাসিটারটি তুলে দিয়েছি এবং সেটটি শর্ট ছুটে গিয়েছে। এবং আপনাদের যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলের কাজগুলো, এবং ইনশাল্লাহ আমরা আরও ভালো করার চেষ্টা করব, কাজ আরও ভালো করার চেষ্টা করব, ভিডিও ভালো করার চেষ্টা করব, যেহেতু নতুন ইউটিউবেও নতুন আর আমাদের চ্যানেলও নতুন। তো ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আপনাদেরকে নতুনদেরকে হেল্প করব। আমরা ইনকামের জন্য কোনো ইউটিউব চ্যানেল খুলি নাই, এবং আপনাদেরকে কিছু দেওয়ার জন্য আমরা ইউটিউব চ্যানেলটি খুলেছি। এবং বুঝতে অসুবিধা হলে আমাদের নাম্বার আছে ডিসক্রিপশনে, আমাদেরকে ফোন করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটা ইনশাল্লাহ। আমাদের নিজের তৈরি এই ডিপিএসটির মাধ্যমে আমরা সবসময় শর্ট শর্ট থাকলে ওই জায়গা ওই স্থানটি গরম হয়ে যাবে, হিট হয়ে যাবে। তো আমরা সেটটি অলরেডি শর্ট ভেঙে ফেলছি এবং দেখাবো যে আমার ওই ডিপিএসটি দিয়ে, মার্কেটের ডিপিএসটি দিয়ে আমি সেটটি রানিং করতে পারিনি। তো আমরা আমাদের নিজের তৈরি ডিপিএসটি দিয়ে দেখাচ্ছি।
বুঝছেন, আমার নিজের তৈরি একটি ডিপিএস। আমি এই ডিপিএসেরও একটি ভিডিও দিয়েছি, সেটটিতে এমন কোনো শর্ট নাই। তো আমরা সেটটির কোন জায়গাতে সমস্যাটি হয়েছিল আমার এক হাতে ক্যামেরা, এই জন্য আমার খুলতে একটু অসুবিধা হচ্ছে। আমরা আমার টুইজারের মাথাটা যে জায়গায় ধরেছি, এই জায়গায় একটি ক্যাপাসিটর ছিল, এই জায়গায় একটি ক্যাপাসিটার ছিল। তো আমরা এই ডিপিএসটির মাধ্যমে আমরা শর্টটি ইজিলি ভাঙতে পারছি। দেখুন, ডিপিএসটি যদি শর্ট হয় প্লাস আর মাইনাস দিলে, তখন আমাদের কারেন্ট রিডিং এরিয়াটা, আমার নিজের তৈরি একটি ডিপিএস, আমরা সেটটি রানিং করতে পেরেছি। তাহলে ইনশাল্লাহ যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।